বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্ষণ নারী নিপীড়নের ঘটনা শুনেছি। গতকালের ঘটনা আমরা সবাই জানি, সেখানে কি হয়েছে, রুশচারি নাম করে একজন 17 বছরের শিক্ষার্থী তাকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু আজকে প্রথম না। আমরা অক্টোবরের 5 তারিখে শাহবাগে একটা আন্দোলন শুরু করেছিলাম, সেই ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি, আমাদের আন্দোলন এখনো চলছে। আমরা যে বারবার বলছি যে ধর্ষণের অভয়ারণ্য পরিণত হয়েছে বাংলাদেশ, আমরা এই যে একটা শব্দ বারবার ব্যবহার করছি, এই শব্দের বিশ্লেষণ দরকার। আসলে আমরা প্রতিদিন যখন আমরা ঘুম থেকে উঠি, যখন আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখি, আমরা দেখি আমাদের সামনে সেই খবরটি প্রথমে পড়ে, সেটি হচ্ছে এই বাংলাদেশে কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী নিপীড়নের ঘটনা ঘটেছে। আমরা যখন রাত্রে ঘুমোতে যাই, আমাদের এই ধরনের কোন একটি খবর শুনে রাত্রে ঘুমোতে হয়। এই যে আমাদের চলমান আন্দোলন, ধর্ষণের বিরুদ্ধে বিচারহীনতার বিরুদ্ধে আন্দোলন, আমরা এই যে ধর্ষণ এবং বিচারহীনতা সংস্কৃতি, এই দুটো শব্দকে বারবার মানে পারস্পরিক অর্থে ব্যবহার করছি। আমরা মনে করি এবং এটি সত্যি, আমরা যদি ধর্ষণের ঘটনাগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি এই যে বাংলাদেশ ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এর পিছনে মূল কারণ কি, এর পিছনে মূল কারণ এই যে বিচারহীনতার সংস্কৃতি। আমরা বারবার বলছি, আমরা যদি তনু ধর্ষণের ঘটনার বিচার পেতাম, আমরা যদি আফসানা ধর্ষণের বিচার পেতাম, আমরা যদি সেই সিলেটের এমসি কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সেই ঘটনা সুষ্ঠু বিচার পেতাম, তাহলে কিন্তু এই যে বারবার আমাদের সামনে যে ঘটনাগুলো আসছে সেগুলো আসতো না। এই যে আমি আজকে এখানে ধর্ষণের বিচারের দাবিতে দাঁড়িয়েছি, আমি নিজেও জানি না, এখানে আমার যে সহযোদ্ধারা আছেন, নারী সহযোদ্ধা, তারা জানেন না তারা নিরাপদে বাসায় ফিরতে পারবেন কিনা। সেই নিরাপত্তা দিতে এই রাষ্ট্রযন্ত্র ব্যর্থ, কিন্তু সেই ধর্ষকদের কিন্তু তারা ঠিকই নিরাপত্তা দিয়ে তাদের কিন্তু তারা বাইরে বের করে নিয়ে আসছে। আমরা দেখি সেই নোয়াখালী যে ঘটনা ঘটেছিল, সেখানে যে অভিযুক্ত ব্যক্তি, তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন, তিনি কিন্তু এখন ঘোরাফেরা করছেন। এই যে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনের সার্থকতা কোথায়? আমরা যদি এই আন্দোলনটাকে তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারি তাহলে আসলে আমরা সার্থকতা পাবো না। তাই আপনাদের কাছে আহ্বান, আসুন আমাদের এই যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন, বিচারহীনতার বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনটাকে আমরা তীব্র আন্দোলনে গড়ে তুলি, আমরা গণ আন্দোলনে গড়ে তুলি, তাহলেই আমাদের যে নয় দফা, সেই নয় দফা আমরা বাস্তবায়ন করবো।